অলিম্পিক হকীর সেমি ফাইনেলত ভারত। ক্রমাগতভাবে দ্বিতীয়খন অলিম্পিকর সেমি ফাইনেলত ভারত, দহ বনাম এগারো। ভারতর দহ হকী খেলোয়ে দেখাই দিলে বীরত্ব, টস নস গ্রেট ব্রিটেনের সপোন। রাষ্ট্রীয় খেলত পুনের এবার জিলিকি সেমিত প্রবেশ টিম ইন্ডিয়ার, কিন্তু নাছিল এই যাত্রা মসৃণ। গ্রেট ব্রিটেইনে দিছিল প্রতিটি খোঁজতে প্রত্যাহ্বান, এক এক গোলেরে অমীমাংসিত খেলর মূল সময়। ভারতর হয়ে নির্ধারিত সময়ত গোল করে অধিনায়ক হরমনপ্রীত, কিন্তু সতেরো মিনিটত ফাউলর অভিযোগত খেলপথার এড়িবলগিয়া হয়েছিল অমিত রোহিদাসে। দহ বনাম এগারোর কথা ভাবি চিন্তিত হয়ে পড়েছিল দেশবাসী। অমীমাংসিত খেল মীমাংসার উদ্দেশ্য ট্রাইব্রেকার আরম্ভ। টাইব্রেকারত অংশ লোবলে সাজু ভারতীয় খেলোয়ে হরমনপ্রীত, ললিত, সুখজিৎ, অভিষেক আর রাজকুমার। অপ্রতিরোধ্যভাবে ভারতর চারিটা গোল, গ্রেট ব্রিটেনের দুটা গোল, প্রয়োজন নহল আর গোল। সেমি ফাইনেলত ভারতর যাত্রা হল নিশ্চিত। উল্লেখযোগ্য যে পূর্বরে পৰা ভারতীয় হকী দলে দপদপাই আছে অলিম্পিক হকীত। বর্তমানলৈকে দহ বারকৈ সোণর পদক বুতলিবলে সক্ষম হয়েছে টিম ভারত, কিন্তু ১৯৮০ চনের পাছত দেশলৈ অহা নাই হকীত সোণর পদক। প্রতিগৰাকী ভারতীয়র আশা এবার হক ১৯৮০ পুনরাবৃত্তি। সেমি ফাইনেলত ভারত মুখামুখি হব জার্মানি নাইবা আর্জেন্টিনার সৈতে। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, নিউজ ১৮ অসম নর্থ ইস্ট। অলিম্পিক হকীর সেমি ফাইনেলত ভারত। ক্রমাগতভাবে দ্বিতীয়খন অলিম্পিকর সেমি ফাইনেলত ভারত, দহ বনাম এগারো। ভারতর দহ হকী খেলোয়ে দেখাই দিলে বীরত্ব, টস নস গ্রেট ব্রিটেনের সপোন। রাষ্ট্রীয় খেলত পুনের এবার জিলিকি সেমিত প্রবেশ টিম ইন্ডিয়ার, কিন্তু নাছিল এই যাত্রা মসৃণ। গ্রেট ব্রিটেইনে দিছিল প্রতিটি খোঁজতে প্রত্যাহ্বান, এক এক গোলেরে অমীমাংসিত খেলর মূল সময়। ভারতর হয়ে নির্ধারিত সময়ত গোল করে অধিনায়ক হরমনপ্রীত, কিন্তু সতেরো মিনিটত ফাউলর অভিযোগত খেলপথার এড়িবলগিয়া হয়েছিল অমিত রোহিদাসে। দহ বনাম এগারোর কথা ভাবি চিন্তিত হয়ে পড়েছিল দেশবাসী। অমীমাংসিত খেল মীমাংসার উদ্দেশ্য ট্রাইব্রেকার আরম্ভ। টাইব্রেকারত অংশ লোবলে সাজু ভারতীয় খেলোয়ে হরমনপ্রীত, ললিত, সুখজিৎ, অভিষেক আর রাজকুমার। অপ্রতিরোধ্যভাবে ভারতর চারিটা গোল, গ্রেট ব্রিটেনের দুটা গোল, প্রয়োজন নহল আর গোল। সেমি ফাইনেলত ভারতর যাত্রা হল নিশ্চিত। উল্লেখযোগ্য যে পূর্বরে পৰা ভারতীয় হকী দলে দপদপাই আছে অলিম্পিক হকীত। বর্তমানলৈকে দহ বারকৈ সোণর পদক বুতলিবলে সক্ষম হয়েছে টিম ভারত, কিন্তু ১৯৮০ চনের পাছত দেশলৈ অহা নাই হকীত সোণর পদক। প্রতিগৰাকী ভারতীয়র আশা এবার হক ১৯৮০ পুনরাবৃত্তি। সেমি ফাইনেলত ভারত মুখামুখি হব জার্মানি নাইবা আর্জেন্টিনার সৈতে। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, নিউজ ১৮ অসম নর্থ ইস্ট।